শনিবার সাত সকালে রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনীতে ফুটপাথ ব্যবসায়ীদের দোকানঘর গুঁড়িয়ে দিল এমসির টাস্ক ফোর্স। সেই সাথে রাস্তার ধারে মজুত রাখা নির্মাণ সামগ্রী বিরোধী অভিযানও চালায় পুর নিগম প্রশাসন। এদিন বেশ কিছু ছোট ছোট দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, সেই সাথে করা হয় স্পষ্ট ফাইন। দিনের এই অভিযান সম্পর্কে বলতে গিয়ে এমসি সহকারী বাস্তুকার মৃণাল নাথ জানিয়েছেন, এমসির বিভিন্ন ওয়ার্ডে রুটিন মাফিক অভিযান চালাচ্ছেন তারা। এটা আসলে কোনো ধরনের কোনো অভিযান না, এটা মিউনিসিপ্যালিটির নিত্যনৈমিত্তিক যে কাজ করে, যেই অ্যাক্টিভিটি দেখায় অ্যাক্টিভিটির একটা অঙ্গ। আমরা সব ওয়ার্ডেই বিভিন্ন দিন এক এক ওয়ার্ডে একদিন আমাদের প্রতিটা টিম, অনেকগুলো টিম আছে, মুভ করছে। এখানে যারা কনস্ট্রাকশন করছে আশেপাশে, ওরা রাস্তার উপরে আনঅথরাইজলি ম্যাটেরিয়াল স্ট্যাক করছে এবং এগুলো ক্লিনিং করছে, যাতে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। এইগুলো নিশ্চয়ই জনসাধারণ সুবিধার্থে মিউনিসিপ্যালিটি এটা স্পেশাল ড্রাইভ, যারা আছে স্পট ফাইন করা হচ্ছে, সাবধান করা হচ্ছে, যারা মিউনিসিপ্যালিটি আইন কানুন মেনে কাজকর্ম করেন এবং যেসব বিল্ডিং ওরা ডেভিয়েশন করছেন, ওইগুলো নিশ্চয়ই আমাদের অ্যাকশন চলছে, এভাবেই চলবে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বহুবার বেকারদের স্বনির্ভর হওয়ার জন্য চাষটল, গাই বাছুর, হাঁস মুরগি প্রতিপালন, ছোটখাটো ব্যবসা করার আহ্বান জানিয়েছিলেন। আর অ্যাডভাইজার চৌমুহনীতে ড্রেনের ওপর ছোট ছোট টংঘর ও সবজি ও মাংসের দোকান ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক বেকার যুবক ও ছোট ছোট দোকানদার। ফলে মুখ্যমন্ত্রী বলছেন এক কথা এবং তার বিপরীত কাজ করে যাচ্ছেন প্রশাসনের কর্তারা। এই বিপরীতমুখী কার্যকলাপ নিয়ে নানা প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। ফিউ রিপোর্ট, হালাবুল।